कुछ तो बात है मोहब्बत में, वरना लाश के लिए ताजमहल कौन बनवाता है। এই শায়েরটা আমি খুঁজে পেয়েছি গুগল থেকে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লাগবে। যাই হোক, আমি প্রিয়াঙ্কা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার তরফ থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সঙ্গে থাকুন। প্রথম দিন আমাদের বেশ ভালোই কাটলো, অর্থাৎ যেদিন আমরা দিল্লি নামলাম। ইন্ডিয়া গেটের কাছে একটা পার্ক ছিল, যে পার্কটাতে বাচ্চাদের খেলার জায়গা ছিল, সেখানে আদিত্রি একটু খেলাধুলা করলো আর বেশ মজা করলো, আমরাও হাঁটলাম। তো পরের দিন আমাদের মেন সাইট সিইং ছিল, তো বিড়লা টেম্পল, ইন্দিরা গান্ধী মিউজিয়াম, কুতুব মিনার, লোটাস টেম্পল, রেড ফোর্ট, এগুলো ছিল। ব্লকটা পুরো দেখতে হবে। প্রথম স্পট হলো আমাদের দিল্লির বিড়লা মন্দির। তো এটা আমরা দেখতে বেরিয়েছি প্রায় 10টা, কারণ মেয়ের একটু প্রবলেম হয়ে গেছে। তো মন্দিরটার ভেতরটা খুব সুন্দর, রাম সীতার মূর্তি, হনুমানজির মূর্তি সব আছে। ক্যামেরা অ্যালাউড না, তো বাইরে থেকে এসে ফটোটা তুললাম। তো আমাদের গাড়ি ওয়েট করছে। এরপরে গন্তব্যস্থল হলো ইন্দিরা গান্ধী মিউজিয়াম, মানে ইন্দিরা গান্ধীর বাসভবন, যেখানে উনি ওনার পিতা জওহরলাল নেহরুর সঙ্গে এসেছিলেন, আর যেখানে কিন্তু ওনাকে মার্ডার করা হয়েছিল। তো সেটাই আমরা দেখতে যাব। মিউজিয়ামের ভেতরে আমরা ইন্দিরা গান্ধীর সম্বন্ধে যত জানছি ততই কিন্তু শিহরণ জাগছে। সত্যি এই বাড়িতেই উনি ছিলেন একদিন, এখানেই ওনাকে মার্ডার করে দেওয়া হয়েছিল। জাস্ট কিছু বলার নেই আর। এই ঘাসে নয়, এই সেই রাস্তা যেখান দিয়ে বেরানোর সময় ওনাকে গুলিটা করা হয়েছিল। পরের গন্তব্যস্থল হলো আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কুতুব মিনার। কুতুব মিনারের ভেতরে আমরা চলে এসেছি। অনলাইনে টিকিট যদিও কাটা যাচ্ছিল, কিন্তু আধার কার্ড নিচ্ছিল না। আমরা নেক্সটগুলো যে স্পটে যাব, সেগুলোতে আমরা অনলাইন বুকিং করার চেষ্টা করব। লাইন খুব একটা বেশি ছিল না, মেয়ে কিছুতেই নামবে না ওর বাবার কোল থেকে। চলে এসেছি আমরা ভেতরের গ্রাউন্ডটাতে। তো ভিড় সেরকম বেশি ছিল না, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গার্ডেনটা, আর এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর মেনটেন করা, সত্যিই মনটা ভরে যাচ্ছিলো। আর তার উপরে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দেখতে পাচ্ছি সামনে থেকে, যেটা কিনা মুঘল এরার আগে থেকে তৈরি। জাস্ট গায়ে একটা শিহরণ জেগে উঠছে, আমি সামনে থেকে দেখাচ্ছি। আর এই যে সিমেট্রিক্যালি যে পিলারগুলো প্রত্যেকটা তৈরি করা, এটা যে তখন সম্ভব, মানে সত্যিই অসাধারণ। বিস্তারভাবে বলতে গেলে সমস্ত হিস্ট্রিটাই আরেকবার ভালো করে পড়ে আসতে হলো, তো সেটা নেক্সট টাইম হয়তো সম্ভব হবে, একেবারেই আনপ্রিপেয়ার্ড যাকে বলে। তো যাই হোক, আর্কিটেকচারগুলো দেখছি এত ভালো লাগছে, আর এদের মানে সমস্ত কাজের যে একটা সিমেট্রি রয়েছে সেটা অসাধারণ। চারিদিকের আর্কিটেকচার যদি দেখাতে হয় তাহলে সেই মুঘল যুগে ফিরে যাওয়া, আর এটা সত্যিই একটা ইন্ডিয়ার কাছে গর্বের বিষয়। হয়তো মনে হবে যে ওরা শাসন করে চলে গেছিলো, বাট হোয়াট দে গেভ আস ওয়াজ রিয়েলি রিমার্কেবল।
সমস্ত পাথর, একটা হিস্ট্রি, এত থ্রিল লাগছে। অনেক হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করার পর লাঞ্চ করে, আদিত্রিকে লাঞ্চ করিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল লোটাস টেম্পল, যেখানে মানুষ একটু শান্তির খোঁজে গিয়ে মেডিটেশন করতে পারে। তো এই লোটাস টেম্পলের ভেতরে হয়তো ফোন অ্যালাউড হবে না, তো বাইরের পিকচার্স দেখাচ্ছি আমি, কত সুন্দরভাবে সাজানো আর মেনটেন্ড প্রত্যেকটা জায়গা। যাই হোক, এখানে কিন্তু ফ্রি, এন্ট্রি ফি লাগে না। বেলা তখন বাজে 3:30, গন্তব্যস্থল হলো রেড ফোর্ট। আসুন ঘুরে দেখি। লাল কেল্লায় চলে এসেছি, দেখো লাল কেল্লার ভেতরের নজারাটা কত সুন্দর। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি। এখানে আপনারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে payu.com কিন্তু আপনারা অনলাইনে টিকিটটা বুক করতে পারেন। অনলাইনে হচ্ছে 35 পার ক্যান্ডিডেট এক্সক্লুডিং চাইল্ড, অ্যান্ড 21 টাকা হচ্ছে আপনার রেড ফোর্টের ভেতরে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা দেখার জন্য। তো আমরা এখন এন্ট্রি গেটের মধ্যে যাচ্ছি, দেখো রেড ফোর্টের ভেতরের, রেড ফোর্টের ভেতরের নজারাটা কত সুন্দর। আমরা এখন রেড ফোর্টে চলে এসেছি। আদিত্রি হাই করে দাও। আদিত্রির শরীরটা খারাপ, ওর একটু ফুট মাউথ ডিজিজ হয়েছে, তো এখন অলমোস্ট বিকাল। আমরা হুমায়ুন টুম্বটা যেতে পাচ্ছি না, তো হুমায়ুন টুম্বটা তোমরা ব্লগে আমাদের আসবে না, তার জন্য অনেক বেরোতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য হুমায়ুন টুম্বের ভিডিওটা তোমাদের সামনে আমরা দেখাতে পারবো না। কিন্তু এই লাল কেল্লার ভেতরেটা ভিডিওটা পুরো দেখাচ্ছি, এনজয় করো। লাল কেল্লার ভেতরে ঢোকার এটাই হলো মেন গেট, যেখানে অনেক রকমের সিকিউরিটি প্রসেসিংস পার করে ঢুকতে হচ্ছিল। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আজকে ছিল রবিবার, আর দিওয়ালির পরপর সবাই চলে এসেছে বেড়াতে। সমস্ত দিল্লি মনে হচ্ছিল লাল কেল্লাতেই ঘুরতে এসেছে। যাই হোক, এই সেই জায়গা যেখান থেকে আমাদের প্রাইম মিনিস্টার রিপাবলিক ডেতে আর ইন্ডিপেন্ডেন্স ডেতে পতাকা উত্তোলন করে থাকে। এটাই সেই মেন গেট, এটা পেরিয়েই আমাদের ভেতরে ঢুকতে হবে। পড়ছে ছাত্তা বাজার, মানে এই একটা ছাতের নিচে যে একটা বাজার চলছে সেটাকেই বলা হয় ছাত্তা বাজার। তো এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, বলা হয় নাকি এক একটা দোকান নাকি 300 বছর পুরানো। তো জানি না সেটা আদৌ সত্যি কিনা, এখনও কিন্তু এখানে দোকানদারি চলছে আর বেশ ভালো রকম ভিড়ও আছে। পারফিউমস, শলস, অর্নামেন্টস সব কিছুই পাওয়া যাচ্ছে। এরপর আমরা পেরিয়ে চলে এসেছি দিওয়ানি আম। দিওয়ানি আমের এই স্ট্রাকচার সত্যি অতুলনীয়, মানে এই ধরনের সিমেট্রিক্যাল ওয়ার্কের যে পিলার্স তৈরি হয় আর একটার সাথে একটার মাপে কত মিল, মানে সত্যি অসাধারণ কাজ। আমরা যাচ্ছি এখন দিওয়ানি খাসের দিকে, অনেকটাই হাঁটা। এটা সত্যি কথা বলতে দারুণ লাগে, কিন্তু বাচ্চা নিয়ে সত্যি হেকটিক। এখানটায় লাইট অ্যান্ড সাউন্ড হয় কিন্তু আমরা দেখতে পারবো না। সুন্দর সুন্দর কাজ করা, তার সঙ্গে এই যে মিনাকারি ওয়াক্স, ডিজাইন বানিয়ে।
দিওয়ানি আমের পর দিওয়ানি খাস দেখে আমরা সামনের গার্ডেনটা ঘুরে বেড়ালাম। আর মিউজিয়ামের জন্য যে টিকিট আমাদের আগেই কাটা হয়েছিল সেটাও আমরা ভেতরে ঘুরে ঘুরে দেখলাম। এখন বাজে 5:10, চারিদিকে পাখির আওয়াজে ভরা, টিয়া পাখিও কয়েকটা দেখলাম। সামনে সামনে, হ্যাঁ। আজকের মতো আমাদের এই ট্রিপটাকে শেষ করতে হচ্ছে। এরপর আমরা গিয়েছিলাম অক্ষরধাম স্বামীনারায়ণ টেম্পলে। তার ভেতরে অনেক সিকিউরিটি প্রসেস ছিল, মোবাইল ফোন ক্যারি করা যাবে না, কিচ্ছু ক্যারি করা যাবে না, তো সেটার ভিডিও তো করতে পারিনি। তো যাই হোক, আমরা কালকের জন্য আবার রেডি, মানে আমরা আগ্রা যাচ্ছি, তো তার ভিডিও তোমরা এতেই পাবে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5:30। তো আমরা এখন নিউ দিল্লি টু ভোপাল রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে উঠেছি। আমরা নামবো আগ্রা ক্যান্টনমেন্ট, ওই 7:50 মধ্যে ঢুকিয়ে দেবে। তার আগে তোমাদের বিবরণটা একটু দিয়ে দিই ট্রেনের। ট্রেনের সিস্টেম খুবই ভালো। ট্রেনে যেরকম অ্যাজ ইউজুয়াল শতাব্দী এক্সপ্রেসে চেয়ার কার এবং এক্সিকিউটিভ কার হয় সেরকমই আছে। তার আগে ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিই। ট্রেনের ভিডিওটা, এইদিকে 3টে করে সিট আছে আর এইদিকে 2টো করে সিট আছে। আচ্ছা, এখানে চেয়ার কার আছে অনেক আর এক্সিকিউটিভ কার আছে। তো আমাদের তো বেসিক্যালি হয়তো একটু টি স্ন্যাক্সটা দেবে, কারণ আমরা তো 7:50 নেমে যাবো, আমাদের কোনো ব্রেকফাস্ট প্রোভাইড করবে না। তো এই ট্রেনটা মথুরা বৃন্দাবন ফার্স্ট স্টপিজ, সেকেন্ড স্টপিজ হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট। তো আমরা আগ্রা ক্যান্টনমেন্টেই নামবো। এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে ভোপাল পর্যন্ত। তো ট্রেনটা তো তোমরা দেখলে, চলো একটু তোমাদের বাদবাকিগুলো দেখিয়ে দিই। ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ট্রেনের বাথরুমটা, দেখো ট্রেনে আছে, ল্যাট্রিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে একটা বেসিন আছে আর এখানে একটা আয়না আছে। সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রিমিয়ার ক্লাসের ট্রেন, কোনো অসুবিধা হবে না, স্মুথ জার্নি হবে আমাদের। রানি কমলাপতি এক্সপ্রেস থেকে নেমে আমরা সুলতানপুরের ওখানে একটা হোটেল সারওয়ান নিয়েছিলাম 6 ঘন্টার জন্য, যাতে আমরা তাজমহল আর আগ্রা ফোর্টটা দেখতে পারি আর তারপর জয়পুরের জন্য রওনা দিতে পারি। তো আগ্রাতে এসে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, সেই টোটো দাদা আমাদের পৌঁছে দিয়েছিল এই তাজমহলের মেন গেটটার কাছে। সেখান থেকে আমাদের অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপর গিয়ে পৌঁছানো যাবে তাজমহলের টিকিট কাউন্টারের কাছে। টিকিট আমরা আগেই অনলাইনে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো সাইটের টিকিট কেটে নিতে পারেন আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে। তো এখানে রাস্তাটা কিন্তু অনেকটা, চাইলে এখানে শেয়ার্ড ব্যাটারি কারও ছিল, কিন্তু আমরা প্রেফার করলাম একটু হেঁটে হেঁটে চারপাশটা দেখব। তো ফাইনালি 5-7 মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি তাজমহলের মেন গেটটার কাছে। যাই হোক, এর আগে যে সিকিউরিটি চেকিং ছিল সেটা মারাত্মক, ব্যাগের প্রত্যেকটা জিনিস বের করে করে দেখা হচ্ছিল। তো সেই কারণেই বলছি বেশি কিছু ক্যারি করবেন না, শুধু জলের বোতল আর ছোট্ট একটা পার্স, ব্যাস, নাহলে সবই কিন্তু বাজেয়াপ্ত যাবে। তাজমহল দেখার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম, যাই হোক এই সুযোগটা এবারে চলেই এলো। তো এখনও আমরা সপ্তম আশ্চর্যের মুখটা দেখতে পাইনি, দূর থেকে যদিও দেখা যাচ্ছে, আর দেখেই কিন্তু মনটা ভরে গেল। জাস্ট আ ম্যাগনিফিসেন্ট পিস ইন হোয়াইট মার্বেল। তো মেন গেটটাও কিন্তু খুব সুন্দর। তো সবার প্রচণ্ড এক্সাইটমেন্ট, ফটো তোলার সবার প্রচণ্ড ভিড়, যে সামনে থেকে মাঝখান থেকে দাঁড়িয়ে তাজমহলের ছবি তুলবে কী করে। যাই হোক, সেই ইচ্ছাটাও সবাই পূরণ করার পর আমরাও লাইনে দাঁড়ালাম, আমাদেরও সেই ইচ্ছা পূরণ করার জন্য।
তো বুঝতেই পাচ্ছেন আজকে ওয়েদার প্রচণ্ড ভালো, এত সুন্দর ক্লিয়ার সানি ওয়েদারে তাজমহলের রং যেন ঠিকরে উঠছে, আর ক্যামেরা তো ঝলসে যাচ্ছে, খুব সুন্দর লাগছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর। তো চলুন এগিয়ে যাওয়া যাক তাজমহলের দিকে, আমরা চেষ্টা করছি যাতে ভেতর পর্যন্ত যাওয়া যায়। অবশেষে আমরা একটা ভালো স্পট পেলাম যেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট তাজমহলটা দেখতে পারবো, কিন্তু সেটাও ভরে যাচ্ছিল মাঝে মাঝে। তো সুযোগের সদ্ব্যবহার করে আমরা ফটো তুললাম, সবই করলাম। তো তারপরে আমাদের হাতে সময় যেহেতু 6 ঘন্টাই ছিল, তো আমরা এগিয়ে গেলাম তাজমহলের দিকে। আমরা তাজমহলের ভেতরটা ঢুকছি, এটার জন্য ওরা 200 টাকা চার্জ করলো, আর পায়ে ইয়েতির মতো এরকম শু কভার দিয়েছে, আমার এটা খুব ফানি লেগেছে। যাই হোক, পড়তে হলো। বাইরের গার্ডেনটা দারুণ লাগছে, কিন্তু আমাদের অনেকটা টাইম তাজমহলে প্রায় কাটানো হয়ে গেল। এবার কিন্তু তড়িঘড়ি আগ্রাফোর্টের দিকে যাওয়ার সময় এসে গেছে, তাই তাজমহলকে বিদায় জানিয়ে আমরা কিছু ফটো সেশন করিয়ে আগ্রা ফোর্টের দিকে রওনা দিলাম। চলুন বেরিয়ে আসি। অবশেষে আমরা 1500 শতাব্দীতে তৈরি হওয়া সেই আগ্রা ফোর্টের মধ্যে প্রবেশ করছি। এই আগ্রা ফোর্ট কিন্তু লোদি ডাইনেস্টি থেকেই প্রথমে ছিল এখানে, তারপর মুঘলরা আসে, এখানেই হুমায়ুনের কিন্তু রাজ্যাভিষেক হয়। উই আর এন্টারিং দ্য শাহজাহান মহল। অবশেষে আগ্রা ফোর্টের শীশ মহল, খাস মহল, মসজিদ, মোতি মসজিদ এগুলো সব দেখার পর আমরা এবার সত্যি ক্লান্ত, আর এবার আমাদের ফিরে গিয়ে লাঞ্চ করে বেরাতে হবে জয়পুরের দিকে। আমরা বাস নিয়েছিলাম, নিও বাস, সেই বাসে করেই আমরা জয়পুর রওনা দেব। তো তার আগে আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর ফটো দেখাতে চাই যেগুলো আগ্রা ফোর্টে তুলেছিলাম। তো আগ্রা ফোর্টেরও যেরকম বৈশিষ্ট্য আমি রেড ফোর্টেও দেখলাম, যে সিমেট্রি অসাধারণ, সত্যি অসাধারণ। খুব তড়িঘড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম জয়পুরের উদ্দেশ্যে। আদিত্রি এখন একটু বেটার, তো জয়পুরের কিছু ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি, লাইক হাওয়া মহল, আমের ফোর্ট, এরপর পান্না মিনা কুন্ড, তারপরে আমরা জয়গড় ফোর্ট গিয়েছিলাম, নাহরগড় ফোর্ট গিয়েছিলাম। তো সেইগুলোরই কিছু কিছু ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো দেখার জন্য আমার চ্যানেল লাইফ উইথ শঙ্কর এন্ড প্রিয়াঙ্কাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ 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 শেয়ার করে দেবেন সবার কাছে। নেক্সট ভিডিও আপডেটেড থাকার জন্য বেল আইকনকে ক্লিক করবেন। বাই বাই।